हाय गाइस वेलकम टू आवर चैनल आबारो हाजिर हो गेछि आपनादेर साथे एकटा रेसिपि शेयर करार जोन्नो। आज तैरि करे निलाम मशरूम दो प्याज़ा। एई रेसिपिटा खूब सहजेई तैरि करे निएछि, आपनारा भिडियोटा स्किप ना करे पुरोटाई देखबेन। एई रेसिपिटा चिकेन खेते भूले जाबेन आपनारा जदि एकबार ट्राई करे देखुन। आशा करछि सबार खूब खूब भालो लागबे। ताहले चलुन आर बकबक ना करे भिडियोटा स्टार्ट करि। प्रथमे एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाईटाते तेल दिए दिएछि। तेलटा आमार गरम हो गेछे, एबारे दिए देब सामान्य हलुद गुड़ो। दिए देब टुकरो करे केटे रखा आलू। आलूगुलोके लाल करे भेजे नेब। सामान्य परिमाणे नून जाते आलूगुलो ताड़ाताड़ी सेद्ध होए जाए। जेहेतु तेलेर मध्ये हलुद गुड़ो दिए दिएछिलाम आर दिलाम ना, आलूगुलोके फ्राई करे निच्छि। आलूगुलो देखुन आमार लाल करे भाजा होए गेछे, एबारे तुले नेब। আমি এখানে কিউবস করে কেটে নিয়েছি টমেটো, কিউবস করে কেটে নিয়েছি পেঁয়াজ। একটা পেঁয়াজকে আর আট নটা রসুন কোয়াকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আলু ফ্রাই করে নিয়েছি। আর নিয়েছি হলো গিয়ে দুটো তেজপাতা ফুরনের জন্য। মাশরুমটাকে আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরেকে বেটে নিয়েছি শিলনোড়ায়। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, গ্রেট করে নেওয়া পেঁয়াজ, রসুন, টমেটো কিউবস, পেঁয়াজের কিউবস করে যে কেটেছিলাম ওটাও দিয়ে দেব। ভেজে রাখা মাশরুম, বাটা মশলা, দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দেব নুন আন্দাজ মতো, দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবারে এই সব কিছুকে ভালো করে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আমি এখানে একজনের জন্য রান্না করছি, আপনারা বেশি রান্না করলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি ওই কড়াইটাই আবারও বসিয়ে দিয়েছি। ফুরনে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব মেখে রাখা মাশরুম, এবারে মাশরুমটাকে কিছু সময় কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ টমেটো এই সব কিছু আমি আগে থেকে কষাইনি, তার জন্য আমি কিন্তু আর এক্সট্রা তেল দেইনি। যে তেলটাতে আলু ভেজেছিলাম ওই তেলটাতেই রান্না করছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন তেলটা। যে বাটিটাতে আমি মেখেছিলাম ওই বাটিটাতেই গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে সব কিছু ভালো করে কুক হয়ে যায়। কভার করে দিলাম, কভার করে কুক করে নেব 2-3 মিনিট। দিয়ে দেব আরও একটা তেজপাতা,
খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখবেন, চিকেনকে ভুলে যাবেন, অসাধারণ লাগে, পুরো চিকেনের মতো এই রেসিপিটা হয়। মশলাটা আমার বেশ ভালোভাবেই কষে গেছে, এবারে দিয়ে দেব জল। জলটা যে যেরকম ঝোলটা রাখতে পছন্দ করেন ওই হিসাবেই জলটা দেবেন। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। দেখলেনই তো কত সিম্পল আর কত সহজেই তৈরি করে নেওয়া যায়। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, নাড়াচাড়া করে আবারও ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে। দেখুন আমাদের গ্রেভিটা শুকিয়ে এসেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করবেন। দেখলেনই তো কত সিম্পল আর কত ইজি ওয়েতে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের মাশরুম দো পেঁয়াজ আর রেডি, আমি সার্ভ করে দেব। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আবার হাজির হয়ে যাব এরকমই নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।